নমস্কার বন্ধুরা, চৈতালি হাসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি নারকেলের কোপ্তাকারি রেসিপিটা নিয়ে এসেছি। নারকেলের মধ্যে থাকে প্রচুর ভেষজ গুণ, দা চোখ, স্কিন এবং বোনকে সুঠাম করে রাখতে সাহায্য করে। কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি তাহলে আসুন দেখেন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি প্রথমে নিচ্ছি এক কাপ এক মালা নারকোল কোরানো, দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছি সেই আলু সেদ্ধটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আদা বাটা এক চামচ, আমচুর পাউডার এক চামচ, রোস্টেড ধনে জিরে গুঁড়ো এক চামচ, আর দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল স্পুন। এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখতে গিয়ে যদি দেখি মশলাটা কোনো মশলার টেস্টটা একটু কম হয়েছে, সেক্ষেত্রে মশলাটা দিয়ে নেওয়া যেতে পারে। আমি প্রথমে আগে মেখে নেব, আর বেসনটা 2 টেবিল স্পুনের বেশি দেব না। দিলে এই যে ব্যাটারটা তৈরি করছি মাখাটা সেটা খুব শক্ত হয়ে যাবে, ওই জন্য 2 টেবিল স্পুনের মধ্যেই বেসনটাকে রাখার চেষ্টা করবেন। দেখুন মাখাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে এইভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে প্লেটে রেখে দিচ্ছি। দেখুন কোপ্তাগুলো সমস্ত তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই কোপ্তাগুলোকে এক এক করে ভেজে নেব। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এখানে আমি 2টো দারচিনি, 3টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, 1টা টমেটো, 1 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ দিলাম। এবার সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে 1-2 মিনিট একটু ভেজে নিচ্ছি। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই মশলা সমেত সবজিটাকে 15-20 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। যে গরম তেলটা দিয়েছিলাম তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কাটা খুব ভালোভাবে মিশে গেছে। এটাকে সাইড করে রেখে দিচ্ছি, নেক্সট স্টেপে আসছি। 10 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে ফুটছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাজু বাদাম। এবার কাজু বাদামটাকে সমস্ত সবজির সঙ্গে আবার মিনিট দশে একটু ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট কাজু বাদামটাকে আবার সবসময় ফোটানো হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর এই গ্রেভিটাকে ঠান্ডা করে তারপরে নেক্সট স্টেপে আসছি। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি কোপ্তাগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে এক এক করে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন একটা দিক কোপ্তার ভাজা হয়ে গেছে, আমি অপর দিকটাকে এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে সম্পূর্ণ কোপ্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন কোপ্তাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি কড়াই তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা এবার মিক্সিতে ভরে দেব। দেখুন সমস্ত মশলাটা আমি মিক্সিং জারে ভরে নিয়েছি। এবার জারে ঢাকনাটা বন্ধ করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। কড়াটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হোয়াইট অয়েল। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে উঠেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 পিঞ্চ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। সমস্ত মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা এমনভাবে দিতে হবে তেলের মধ্যে যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। তেলটা 1 চামচের বেশি দেয়া যাবে না। এখন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলাটাকে ব্লেন্ড করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি। মশলাটা বেশ হলুদ লঙ্কা ও ধনের সঙ্গে ভালোভাবে মিশে গেছে।
এবার মিক্সিং জারের মধ্যে আমি একটু জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে জারের মধ্যে যেটুকু মশলা আছে সেই মশলাটা এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ আমি জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদমতো নুন। এবার মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। জোর আছে করা যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষাতে হবে, ক্রমাগত নেড়ে যেতে হবে। দেখুন চারদিক থেকে আস্তে আস্তে বেশ গরম হয়ে উঠেছে। এই অবস্থায় একদম খুন্তি ছাড়া যাবে না, ক্রমাগত মাঝখান দিয়ে মশলাটাকে নাড়িয়ে যেতে হবে। এইভাবে আপনারা মশলা করে সংরক্ষণ করেও রাখতে পারেন ডিপ ফ্রিজের মধ্যে। কোনো সময় কিছু তৈরি করার হলে পনির দিয়ে বা চিকেন দিয়ে কিংবা মাছের কোনো প্রিপারেশন বা নিরামিষ প্রিপারেশন এই ধরনের গ্রেভি তৈরি করা থাকলে খুব সহজেই তৈরি হয়ে যায়। খুব সুন্দরভাবে মশলাটা কষে উঠেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি, এরপরে নেক্সট স্টেপে আসছি। এবার যে গ্রেভিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা বাটিতে ঢেলে নিয়েছি। এখান থেকে আমি হাতা করে নিয়ে কোপ্তাগুলোর ওপর এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে ফোটালাম না, কারণ কোপ্তাগুলো খুব নরম, গ্রেভির মধ্যে দিলে কোপ্তাগুলো গ্রেভির সঙ্গে মিশে যেতে পারে সেই কারণে। এবার যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল নারকেলের কোপ্তা কারি। এইভাবে খুব কম সময় তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ নিরামিষ রেসিপি, যা নিরামিষের দিনে তো বটেই, তাছাড়াও বিভিন্ন অকেশনে তৈরি করে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।